বিশ্বকাপে কাল ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে পুনের মাঠে হাই স্কোরিং ম্যাচ হবে। অধিনায়ক সাকিব আল হাসান অনুশীলন করেছেন, ম্যাচ খেলার মতো অবস্থায় আছেন, তিনি জানালেন হেড কোচ চান্ডিকে হাতুরে সিংহে। আর অপরদিকে ভারতের বোলিং কোচ পরশ মামরে জানালেন বিশ্বকাপে ছোট দল বড় দল বলে কিছু নেই। দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। ভারতের বিপক্ষে শেষ চার ম্যাচে তিন জয় টাইগারদের, সেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। পুনের মাঠে রানের বন্যা দেখা যায়, সেই মাঠের সঙ্গে পরিচিত হতে ফ্ল্যাট লাইটের আলোয় টাইগাররা অনুশীলন করেছে। ভারতের বিপক্ষে সাকিব খেলতে পারেন বলে জানালেন হেড কোচ চান্ডিকা হাতুরা সিংহে। সাকিব সহ অন্যরা খেলার মতো ফিট রয়েছে, আমরা সাকিবকে নিয়ে যদিও ঝুঁকি নিতে চাই না। বিশ্বকাপে নেই তামিম ইকবাল, কিন্তু সংবাদ সম্মেলনে তামিমের কথাও উঠল। দেখুন, তামিম ইকবাল টিমের সঙ্গে নেই, যখন দল গঠন করা হয় তখন তামিম ফিট ছিলেন না। তার ক্যারিয়ার সমৃদ্ধ, অনেক রান আছে। টস জিতলে টাইগাররা ব্যাটিং নেবে নাকি বোলিং, সেটা জবাবও দিলেন হেড কোচ। অধিনায়কের ওপরে ছেড়ে দিলেন সিদ্ধান্তের বিষয়টি। টস জিতলে কি করব সেটা ঠিক করবে অধিনায়ক। ব্যাটিং অর্ডার নিয়ে নানা কথা হচ্ছে, সেটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যারা যেখানে ব্যাট করছে তারা সফল হলে এ ধরনের আলোচনা আর হবে না। ভারত এদিন দিনের বেলায় প্র্যাকটিস করেছে, বিরাট রোহিতরা ব্যাটিং এ বাড়তি মনোযোগ দিয়েছেন। দলের বোলিং কোচ পরশ মামরে কোনো দলকে ছোট করে দেখছেন না। দেখুন, বাংলাদেশ ভালো দল, বিশ্বকাপে ছোট বড় দল বলে কিছু নেই। মাঠে যারা ভালো করবে তারাই জিতবে। সম্প্রতি তারা বেশ কয়েকটি ম্যাচে আমাদেরকে হারিয়েছে, এটা আমরাও জানি। ওয়ানডে ফরম্যাটে দু দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 40 ম্যাচ, যেখানে রোহিতদের জয় 31 ম্যাচ, সেখানে টাইগাররা জিতেছে 8 ম্যাচ, বাকি এক ম্যাচ পরিত্যক্ত। শুভদেবনাথ, নিউজ 24।